السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وآله وصحبه أجمعين ما بعد شبري شك ستنا بتبيري جه دیش با جه پرانتو تکه تین সরাসরি সম্প্রচারিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিবেদিত সওয়াল এবং জবাবের এই আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেকে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ বন্দীক আমরা বরাবরের মতো ছোট্ট দুইটি অনুরোধ জানিয়ে আপনাদের প্রশ্ন শুনবো ইনশাআল্লাহুল আজিজ এবং আবিল্লাহি তৌফিক জবাব দেওয়ার চেষ্টা করব প্রথম অনুরোধটি হলো যখন আপনারা আমাদের সাথে টেলিভিশনে কথা বলবেন আপনার নিজের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দেবেন প্রশ্ন করা শেষ হলে ভলিউম বাড়িয়ে দিয়ে জবাব শুনবেন আর দ্বিতীয় অনুরোধটি হলো একজনে সর্বোচ্চ দুইটি প্রশ্ন করবেন গুচানো শব্দে জানার জন্যে আল্লাহ তালা আমাদের সবাইকে জানার জন্যে প্রশ্ন করে জেনে মানার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম আমার প্রথম প্রশ্ন ছিল হুজুর সবে কদরে হুজুর আমরা কি কি ইবাদত করব এবং মানে কি কি জিকির করবো কোরআন কোরআন মাজিদে কোন কোন সুরা গুলো বেশি বেশি করে তেলোয়াত করবো এটাই একটু বলবেন আমাদেরকে আর হুজুর আমার আরেকটা প্রশ্ন ছিল আল্লাহকে নিরানব্বইটা নাম যে হুজুর আমরা প্রতিদিন আমল করব কিন্তু হুজুর এখানে প্রত্যেকটা নামের অনেক অনেক বার করে মানে এক একটা নামে দেখা যাচ্ছে অনেক সময় একশো বার একশো তো পনেরো বার বা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন

লাইলাতুল কাদার বা আমাদের বাংলাদেশের ভাষায় ফার্সি আর আরবি মিলিয়ে সবে কদর সব ফার্সি আর বাং আরবিতে হল কাদার সবে কদর মানে সৌভাগ্য রজনী বা মহিমান্বিত রজনী হলো রমাদান কারিমের শেষ দশকে এবং বাংলাদেশের চাঁদের হিসেবে শুরু হয়েছে আমাদের প্রত্যেককেই উচিত লাইলাতুল কাদার তালাশ করা এখন কি কি করব, কী জিকির কি কী ইবাদত করব আসলে দেখুন সবে কদর বা লাইলাতুল কাদারে স্পেশাল ইবাদত বলতেই হলো যে আমরা স্বাভাবিকভাবে রমাদান ক্যারিমে যা করি তাই যথাযথভাবে করা রমাদান ক্যারিমে আমরা এসার পরে তারাবি পড়ি শেষ রাতে তাহাজুত পড়ি তো লাইলাতুল কাদার পাওয়ার জন্যও তারাবি লাই এবং তাহাজুত পর্ব তবে হা তবে প্রত্যেকটি ইবাদত যথাযথভাবে ভালোবাসার সাথে আন্তরিকতার সাথে করা উচিত এই ক্ষেত্রে মাক্ষ্যাতুল মুকরমার কাবাতুল মুশার্লাফার অন্যতম ইমাব এবং খতিব ডক্টর মাহের তার একটি পরামর্শ রয়েছে তিনি বলেছেন রমাদান করিমের শেষ দশক শুরু হলে প্রত্যেকের একটা রুটিন করা উচিত এবং শেষ দশকে এই রুটিন অনুযায়ী আমলগুলো করা উচিত তিনি বলেছেন রমাদান কারিমের শেষ দশক শুরু হলে প্রতি রাতে নির্দিষ্ট কোরআন আলী করিমের যা আপনার কাছে সহজ কোরআন করিমের যে আয়াতগুলো বা যে সৌরাগুলো বিশুদ্ধ আপনি তেলাওয়াত করতে পারবেন তা দয়া করে প্রতিদিন তেলাওয়াত করুন এক দুই নাম্বার হলো আপনি তাহাজ্জুদ এবং তারাবি যথাযথভাবে আন্তরিকতার সাথে পড়ার চেষ্টা করুন প্রয়োজনে স্বাভাবিকভাবে যে কয় রাকাত তারাবি পড়তেন যে কয় রাকাত তাহার পড়তেন আরও দুই রাকাত চার রাকাত আট রাকাত বাড়িয়ে পড়ার চেষ্টা করুন তিন নাম্বার রমাদানকারী মেরি শেষ দশকের প্রতি রাতে কিছু হলেও দান করার চেষ্টা করুন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা কিছু হলেও প্রতি রাতে দান করার চেষ্টা করুন চার নাম্বার হলো প্রতি রাতে আপনি কিছু জিকির করুন যেমন লাহ ই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ঠিক এমনিভাবে রসুল্লাহ সাল্লাহ তালাআসাল্লাম শিখিয়ে দিয়েছেন যেমন অল্প কথায় অনেক বেশি সব হয় সুহান আল্লাহি অবি হামদিহি আদাদা ওয়াজনা তা আর সিহি অতি শুধু তাই না কিছু শরীফ পড়ুন এই যে এই যে কাজগুলো শেখ মাহের বল তার পরামর্শ যে আমরা কোরআন কেরিমের তেলাওয়াত করব। আমরা নামাজ যথাযথভাবে পড়বো প্রয়োজনে কয়েক রাকাত বাড়িয়ে পড়ব আমরা জিকির করব আমরা একটু দান করব। এবং আরেকটি সহজ পন্থা যে আল্লাহ তাল হাবিব সাল্লসম জানিয়েছেন যদি কেউ চারবার কুলিয়া ইহাল কা ফিরুন পড়ে তাহলে তিরিশ পারা কোরআন পড়ার সবাব আল্লাহ তালা দেন ঠিক এমনি তিনবার যদি হু আল্লাহ আহাদ কেউ পড়ে তাহলে ও তিরিশ পারা কোরআন তেলাওয়াতের সবাব আল্লাহ তালা দেন তাই এই কাজগুলো যদি রামাদান কারিমের শেষ দশকে যে চলমান বাস্তবতায় প্রতি রাতে আমরা করার চেষ্টা করি তাহলে অবশ্যই লাইলাতুল কদরের রাত্রিতেও তা পড়বে তাহলে হাজার মাস ব্যাপী কোরআন তেলাওয়াতের স্বভাব হাজার মাস ব্যাপী বাড়িয়ে যথাযথ নামাজ পড়ার স্বভাব হাজার মাস ব্যাপী দানের স্বভাব হাজার মাস ব্যাপী জিকিরের স্বভাব হাজার মাস ব্যাপী কোরআনের খতম করার সবাব আল্লাহ তালা দেবেন আমরা এইভাবে রসুল্লাহ সাল্লাহ শিখানো পন্থায় এই বাদতগুলো করার চেষ্টা করব সবচেয়ে বড়ো কথা রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসাল্লাম রমাদান করিমের শেষ দশকের সারা রাত জাগিয়ে রাখতেন নিজে এবং তার পরিবারের সবাইকে জাগ্রত রাখতেন ইবাদতের জন্যে আমরা যাতে আমলগুলো করি আল্লাহ তালা তৌফিক দিন আমিন

এই মসজিদে মৃত্য ব্যক্তি সংবাদ প্রচার করা হয় এবং দেখা যায় অনেক সময় মাইক ভাড়া করে একটি গাড়িতেও প্রচার করা হয়। আসলে এটা ইসলামের দৃষ্টিতে সঠিক বিষয় হচ্ছে মহিলাদের ঈদের সালাদ আদায়ের ব্যাপারে ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে আচ্ছা ঠিক আছে আমাদের চট্টগ্রামের ভুনের দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ সফা হো তাল নিরানব্বইটি গনোবাচকমা নাম বা আল আসমা আল হুসনা আল্লাহ তালা নিজি কারিমে বলেছেন আল আসমা ওলিল্লাহি আল্সমা বিহা আল্লাহ তালা রয়েছে অনেকগুলো গুণবাচক নাম আর এই নামগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো রসুল্লা সাল্লাহসাল্লাম জানিয়েছেন আল্লাহ তালার এক কম একশো অথবা তিসউ সাইন আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম আর এই নামগুলো আপনি আমি যখন প্রতিদিন অর্থসহ পর্ব মুখস্থ করব বা প্রতিদিন অন্তত একবার করে পর্ব তাইলে আমল হবে এই ক্ষেত্রে আমাদের বোন যে বলেন তিনি হয়তো কোনো অজিফা বা কোথাও পড়েছেন এক একটি নাম আল্লাহ তালার একটি গুণবাচক নাম একশো পনেরো বার অথবা সত্তর বার নিরানব্বই বার বা দুইশো বার এই ধরনের করে করে এগুলো হলো কোনো ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি এই কথাগুলো লিখেছেন এটা বাধ্যতামূলক না করতেই হবে এমনটা না বরং আপনি এই অভ্যাসটা শুধু করুন যে নিরানব্বইটি গুণবাচক নাম মুখস্ত করুন প্রতিদিন অন্তত একবার অথবা বারবার পড়ুন আল্লাহ তালার গুণবাচক নামগুলো পড়াটাই ইবাদত এবং রসুল আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম পড়বে ভালোবেসে তৌহিদের উপরে থাকবে আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের তারই গুণবাচক নাম পড়ার মুখস্থ করার তৌফিক দিন আসসালামু আলাইকুম হুজুর আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে আমি বলছিলাম হুজুর আচ্ছা হুজুর আপনি এইমাত্র গোল্ডেন সুরা কাফিরুন চারবার এবং সুরা ইক্লাস তিনবার পাঠ করে কোরআন মাজিদ এক কোরআন মাজিদ খতমে সোয়া পাওয়া যায় হুজুর কিন্তু হুজুর আমি একটা বইও পেয়েছি হুজুর সুরা ইয়াसीन একবার পড়লে এক কোরআন একবার পড়লে 10 বার কোরআন মাজিদে খতম সোয়া পাওয়া যায় এবং সুরা 31 যা দুইবার পড়লে হুজুর এক কোরআন মাজিদের খতম পাওয়া যায় হুজুর এই কথাটা কি কি কিনা একটু জানাবেন আর হুজুর আমার আরেকটা প্রশ্ন ছিল হুজুর আমার দুটো ছেলেকে নিয়ে আমি হুজুর খুব খারাপ স্বপ্ন দেখছি এবং ফজরের আগেও দেখেছি এবং ফজরের পরেও হুজুর আমার স্বপ্নে আমার এক ছেলেকে হুজুর আমার নিকট আত্মীয়রা মেনে ফেলেছে এবং আরেকটা স্বপ্নে হুজুর দেখেছি আমার আরেক ছেলের কবর হুজুর এখন হুজুর এই স্বপ্নগুলোকে আমাকে শয়তান দেখিয়েছে নাকি হুজুর এর মাধ্যমে আল্লাহ আমাকে কোনো কিছু বোঝাতে চাচ্ছে যা আমি আসলে শারমিন সৌভাগ্যবান যে একদিনে দুইবার লাইন পেয়েছে আমাদের অনেকেই অনেক দর্শকের অভিযোগ যে অনেকবার চেষ্টা করে তারা লাইন পান না আচ্ছা আমরা জবাবে যাব। তবে এবার আমাদের নাজমুল হুদা তিনি সাথে পাবনার সাথিয়া থেকে প্রশ্ন করেছিলেন তার প্রথম প্রশ্ন হলো মস মারা গেলে মসজিদের মাইকে মৃত্যু সংবাদ প্রচার করা এটা আমাদের সোসাইটিতে কেন যেন একটা প্রচলন প্রায় সারা দেশেই শুধু তাই না মাইক ভাড়া করে মৃত্যু সংবাদ প্রচার এনে প্রথম বিষয় হলো যে মসজিদের মাইকে জানাজার ঘোষণা আসবে জানাজা যে এই জানাজা দাঁড়াচ্ছে এবং মসজিদের মাইকে জানাজার ঘোষণা দিয়ে এবং জানাজার নামাজ মসজিদের মাইকে পড়ানো হবে এটা প্রমাণিত জানাজা আসলো এই ফরোজ নামাজের পরে জানাজা হবে এই কথাটা মসজিদের মাইকে বলতে পারে এবং মসজিদের মাইক দিয়ে জানাজা কন্টিনিউ হবে জানাজা পড়ানো হবে সালাতুল মাইয়েত বলা হবে সালাতুল জানাজা বলা হবে এটা প্রমাণিত এটা বিশুদ্ধ কোনো সমস্যা নেই কিন্তু আমাদের দেশে মৃত্যু সংবাদের জন্যে যে বারবার মসজিদের মাইককে ব্যবহার করা এটা এই ক্ষেত্রে অনেক ফকি বলেছেন উচিত না এতে মসজিদের সম্মান হানি হয় মসজিদ তো মৃত্যু সংবাদ প্রচারের জায়গা না মসজিদের মালিকানাধীন মাইকটা আজান দেওয়ার জন্যে আর অন্য কোনোভাবে এটা প্রচার করা যেতে পারে এই ক্ষেত্রে যেমন মাইক ভাড়া করলো ভাড়া করে প্রচার করলো হতে পারে গণ্যমান্য ব্যক্তিবর্গ তার অনেক পরিচিত স্বজন কোনো মাধ্যমে হয়তো সংবাদ পাঠানো সম্ভব হচ্ছে না একসাথে অনেককে শোনানোর জন্যে তাই মাইক ভাড়া করে মৃত্যু সংবাদ পড়লো এবং বলে দিল জানাজাটা কখন হবে কোথায় হবে হতে পারে তবে এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না তবে মসজিদের মাইককে মৃত্যু সংবাদ প্রচার না করে জানা যা হচ্ছে এবং জানা জানাজা এতটার সময় জানাজা এখন হবে এটা বলা যেতে পারে এই ক্ষেত্রে সুন্দর সমন্বয় করতে হবে বাড়াবাড়িতে যাওয়া যাবে না তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে মহিলাদের ঈদের সালাতের গুরুত্ব দেখুন তাল আলী আলী ওসাল্লাম ঈদের সালাতে মেয়েরা যাবে নবীজি আদেশ করেছেন এবং বুখারি মুসলিম সহ বিখ্যাত বিশুদ্ধ হাদিসগুলো থেকে এটা প্রমাণিত রসুল সাল্লাহাম বলেছেন যে ঈদের সালাতে কুমারী মেয়েরাও যাবে এমন কি যাদের উড়না নাই জিলবাব নাই তারা অন্য কোনো বুনের জিলবাব কর্য নিয়ে গায়ে দিয়ে ঈদের সালাতে যাবে এমন কি যে সকল মেয়েরা মাসিক অসুস্থতা অথবা সন্তান হওয়ার কারণে নুফাসা চল্লিশ দিন অপবিত্র শরীর তারাও মানে হায়েস নুফাসারও যাবে তারা নামাজ দেখবে এবং উপদেশগুলো শুনবে এই হলো রসুলসল্লা ইসলামের বক্তব্য যদিও আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয়ভাবে এটার প্রচলন আছে জাতীয় ঈদগাহে যখন ঈদের জামাত হয় মেয়েদের জন্য ব্যবস্থা থাকে বাইতুল মোকারমের ব্যবস্থা রয়েছে বাংলাদেশের অনেকগুলো মসজিদে আলহামদুলিল্লাহ নারীদের ঈদের জামাতে শরিক হওয়ার ব্যবস্থা রয়েছে যদিও অনেক জায়গায় নাই এটা নিয়ে অনেকেই ভিন্ন মত মত অবলম্বন করেন তবে আমরা অনুরোধ করব যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সাহাবাই কেরাইমাল আমল রসুল সাল্লামের নির্দেশ আমাদের উচিত আমল করার চেষ্টা করা আর নারীরাও এটা বুঝবে যে মসজিদে বা ঈদগাহে যখন যাবে শালীনভাবে পর্দা করে মার্কেটের মতো ঈদগাহকে মনে যাতে না করে বা অন্য সব সমাবেশের মতো ঈদের নামাজটা মনে না করে ধর্মীয় ভাবগাম্ভীর্য তথা ইবাদতের চেতনা নিয়ে যাতে যায় আল্লাহ তালা তৌফিক দিন আমি আচ্ছা আমাদের চট্টগ্রামের মানে শারমিন তার আর প্রশ্ন ছিল যে হা সৌরাতুল কাফিরুন চারবার পড়লে সৌরাতুল এখলাস তিনবার পড়লে তিরিশ পারা কোরআন বা এক খতম কোরআনের স্বভাব এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত ইয়াসিন বা পড়লে বার দশবার জিলজাল পড়লে বিশুদ্ধ হাদিস দ্বারা আমি

সত্য হওয়ার জন্যে মিনিমাম তিনটি শর্ত প্রয়োজন এক নাম্বার শর্ত হল আপনার শারীরিক সুস্থতা নিশ্চিত থাকা কারণ যদি কেউ শারীরিকভাবে অসুস্থ হয় অসুস্থ ব্যক্তি অনেক স্বপ্নই দেখে যা সত্যের সম্ভাবনা নাই বরং ভয় তৈরি করে অসুস্থতার কারণে দুই নাম্বার হল স্বপ্ন সত্য হওয়ার জন্যে শর্ত আপনি সুস্থ শরীরে পবিত্রতা নিয়ে দান কাত হয়ে আল্লাহর নামে ঘুমাবেন পরিতৃপ্ত হৃদয়ে সুস্থ শরীরে আল্লাহর নাম নিয়ে ডান কাতে ঘুমাবেন এটা হল দ্বিতীয় শর্ত তিন নাম্বার শর্ত হল যে আপনার ঘুমটা হতে হবে মিনিমাম তিন ঘন্টার কারণ নব্বই মিনিট করে ঘুমের এক একটি সাইকেল বা এক একটা পর্যায় প্রথম নব্বই মিনিটে মানুষের কেবল চুকের সারটার বন্ধ হয় কান শুনতে পায় চোখ শুধু বন্ধ থাকে কান নাক এগুলো খোলা থাকে কিন্তু দ্বিতীয় নব্বই মিনিট পূর্ণ হয়ে যখন ঘুমে পৌঁছায় মানে তিন ঘন্টার পরে যখন মানুষ পৌঁছায় ঘুমে তখন তার পঞ্চ ইন্দ্রিয় ব্লক হয়ে যায় তখন নাক দিয়ে আর শ্বাস নেয় না মুখ দিয়ে নেয় তখন এই জন্যে আওয়াজ করে অনেকের গরগর করে আওয়াজ করে তো এই তিন ঘন্টার গভীর ঘুম হতে হবে শর্ত এই তিনটি শর্ত যদি থাকে তাইলে আপনি স্বপ্নের ব্যাপারে চিন্তা করবেন সত্য হওয়ার ব্যাপারে তারপরেও এই তিনটি শর্ত থাকার পরেও স্বপ্ন সত্য নাও হতে পারে কারণ সত্য স্বপ্ন হলে আত্মায় প্রশান্তি তৈরি হবে মনের মধ্যে ভয় বা যন্ত্রণা তৈরি হয় বুঝতে হবে শয়তান দেখিয়েছে কারণ শয়তানও স্বপ্ন দেখাতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্ন দেখার জন্য আমার বলা তিনটি শর্ত প্রযোজ্য আর এর বাহিরে হলে শয়তান দেখায় আর আপনি যেভাবে স্বপ্ন দেখে একেবারে খুব পেরেশান যা বুঝলাম মনের মধ্যে অশান্তি বুঝতে হবে না বরং এমন অশান্তিময় স্বপ্ন দেখলে মনে অতৃপ্তি তৈরি হয় স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠে বাম দিকে সিম্বলিকভাবে থু 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 এভাবে অল্প থুতু ফেলতে হয় বলতে হয় লানা শাররুন লাহু ভালো আমার জন্যে মন্দ শয়তানের জন্যে এই কথা বলতে হয় শিখিয়েছেন রসুরুল্লাহ আলী ওসাল্লাম আর সত্য স্বপ্ন ভালো স্বপ্ন হলে মনে একটা তৃপ্তি এটা যত ভয়েরই হোক কিন্তু সত্য স্বপ্ন হলে মনে এক ধরনের তৃপ্তি তৈরি হবে আর মনে তৃপ্তি দেয় এমন স্বপ্ন দেখলে নামাজ দুই রাকাত নামাজ পরে আল্লাহকে বলতে হয় আল্লাহ স্বপ্নের ভালো জিনিসটা বাস্তবায়ন করো মন্দ থেকে হেফাজত করো হ্যাঁ তারপরেও আবার বলছি আপনি বলছেন যে ছেলেকে নিয়ে দেখছেন ছেলের কবর দেওয়া এই সেই আমি ধরে নিলাম আপনি হয়তো তিনটি শর্ত দেখে তিন ঘন্টার গভীর ঘুমে এবং আল্লাহ তালার না নিয়ে এবং আপনি অসুস্থ নন সম্পূর্ণ সুস্থ শারীরিকভাবে কারণ অনেকের ঘুম হয় না অনেকের যার গভীর ঘুম হয় না ডিপ স্লিপ যার হয় না সে অনেক স্বপ্ন দেখে এমনিই এমনিই স্বপ্ন দেখে তা আমি ধরে নিলাম আপনার কোনো কিছুই নাই সবই ঠিক তারপরেও আপনি যদি স্বপ্ন দেখে থাকেন কবর দেখছেন তাইলে এটা নিয়ে ভয়ের কিছু নাই বরং আপনাদের কোনো শত্রু যদি থেকে থাকে শত্রু দমন হবে কোনো সন্দেহ নাই আপনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকুন এবং বলুন আল্লাহ স্বপ্নের ভালো জিনিসটা আমার জন্য মঞ্জুর করো মন্দ থেকে আমাকে হেফাজত করো আচ্ছা আজকে সর্বশেষ প্রশ্নের জবাব রংপুর থেকে সোহাগ সাহেবের প্রশ্ন কবর দেওয়ার পরে মাইয়েতকে কবরে দাফন করার পরে সম্মিলিত মোনা না রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম শিখিয়েছেন কবরে দাফন করার পরে রসুলসলামের ভাষায় একটি উঠ জবাই করে চামড়া ছুলায়া গুস্ত কাটতে যতক্ষণ লাগে এই দাফন করার পরে কবরের পাশে ততক্ষণ থাকো এবং সবাই আলাদা আলাদা নিজে নিজে তার জন্যে সাবাতের দোয়া করো বলো আল্লাহ তুমি তাকে প্রশ্নের জবাব দাও সত্যের উপর প্রতিষ্ঠিত রাখো এইভাবে প্রত্যেক ব্যক্তি নিজে নিজে দোয়া করবে এবং কতক্ষণ থাকবে প্রায় দেড় ঘন্টা কারণ একটা উট জবাই করে খুব এক্সপার্ট লোক দিয়ে এটাকে মানে চামড়া ছোলায়া কাটতে প্রায় মিনিমাম দেড় ঘণ্টা লাগে তাই দাফন করার পরে মিনিমাম দেড় ঘণ্টা সময় আপনজন কবরের পাশে থাকবে দোয়া করতে থাকবে আমরা বরং শর্টকাট লিমিটেড তো দাফন করলাম হুজুর একটা মোনাজাত করেন হুজুরে পাঁচ মিনিট মোনাজাত করে তারপরে সবাই দে চম্পট না হাদিসের শিক্ষাটা আমল করব দাফন করার পরে মিনিমাম দেড় ঘন্টা সময় বসে বসে ব্যক্তিগতভাবে সবাই দোয়া করব আল্লাহ তালা যাতে তাকে সত্যের উপর প্রতিষ্ঠিত রাখেন প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দিন আমিন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রাহমাত্লাহ ও